আপগ্রেড করা হয় যাতে দাগটা আরও কন্ট্রোলে থাকে বা কমে থাকে এবং ফিউচারে যাতে না বাড়ে তার জন্য আমার কি করণীয় আছে সেই করণীয়গুলো জেনে যাওয়া যায়। পিগমেন্টেশন এই যে ফ্রিকেলসের পার্টটা আমরা বললাম, এর তো কোনো অ্যাসাচ কোনো এজ নেই? না, এটা এজ নেই, কিন্তু মানে জেনারেলি টিনেজ থেকে দেখা যায়, কিন্তু এটা ওটা মোটামুটি যেহেতু হরমোনাল ডিসব্যালেন্সের ব্যাপারে হয়, কারণ পিগমেন্টেশন একটা মেলানিন থেকে হয়, মেলানিনের মাত্রা বাড়ে, সেগুলো কিন্তু খুব কম এজে কিন্তু জেনারেলি দেখা যায় না। একটা যখন মানে 12-13 বছর পার করে, 14 বছর পার করে তখন যে হরমোনাল একটা ডিস্ট্র্যাক্ট হয় সেই থেকে কিন্তু এই চেঞ্জেসগুলো আস্তে আস্তে আসে এবং সেটা তার কোনো এজ বার নেই। অনেকের হয়তো 30-এর পরে গিয়েও ফ্রেকলস হতে পারে, এরকম নয় যে আর ফ্রেকলস খুব হাই মানে রে থেকে মানে সান এক্সপোজ থেকে হয়। অনেকে ধরুন আমরা না বুঝি অনেক সময় খুব ফেয়ার খুব সুন্দর রেগুলার ধরুন মেকআপ নিচ্ছি, রেগুলার মেকআপ নিয়ে রোদে বেরিয়ে যাচ্ছি, চড়া রোদে বেরিয়ে যাচ্ছি, মানে অফিস করছি বা যাই করছি, যাচ্ছি আমি বা মার্কেটিংয়ে আছি, মার্কেটিং জব আছে আমার, রাস্তায় বা বাইরে কাজ, সেখানে আমাকে রেগুলার মেকআপ নিয়ে কাজ কাজে যেতে হচ্ছে। আমরা আসছি একটা ফোন নিয়ে সুমির। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? টিভির ভলিউমটা মিউট করুন। তপন মহান্তি পুরুলিয়া থেকে বলছি। বলুন। হ্যাঁ বলুন তপন মহান্তি। বলি আমার চুলকুনি ব্যথা, বুঝছেন আমি অনেক ডাক্তার দেখিয়েছি। কি প্রবলেম আছে? হ্যালো, চুলকুনি? চুলকুনি অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু আপনার কি এটা কমেনি? না স্যার। আপনি কোনো অ্যালার্জি প্রোফাইল টেস্ট করিয়েছেন কখনো? ৩-৪ বছর এবার আমি বলি অ্যালার্জিটা যেটা সেটা কি পুরো বডিতে আছে না পার্টিকুলার কিছু জায়গাতে সেই প্রবলেম গুলো স্প্রেড করেছে? এটা পুরো একদম মাথার চুল পর্যন্ত। মাথার চুল বলতে আপনি মাথা আপনি কালার করেন কি? না ধরে আগে করতাম না, এখন এই করি মাঝে মধ্যে। আচ্ছা শুনতে থাকুন, শুনতে থাকুন আপনি। প্রথমত আপনার পুরো মাথা চুল পর্যন্ত অ্যালার্জি, তার মানে এটা একটা ডিজিজ, যে ডিজিজটার ফাঙ্গাল ইনফেকশন থেকে হয়েছে এবং সেটাকে কন্ট্রোল করতে হলে আপনার আগে ব্লাড টেস্ট করতে হবে কিছু, কারণ এটা ব্লাড রিলেটেডভাবে ছড়িয়েছে। কারণ আমাদের মাথার চুলের থেকে পায়ের নখ পর্যন্ত স্কিনের আবরণে ঢাকা মানে চামড়ায় এবং সেটা পুরোটা স্প্রেড করেছে, মানে এটা ব্লাড জাতীয় কোনো সমস্যা রয়েছে। আপনি যেটা ফার্স্ট করবেন এখন, আপনি দেখুন যে আপনাদের ওখানে পুরুলিয়াতে যে কোনো একটা বড় ল্যাবরেটরিতে যাবেন এবং সেখানে গিয়ে একটা আপনার মানে অ্যালার্জি প্রোফাইল টেস্ট করবেন। অ্যালার্জি প্রোফাইলের পুরো মানে চ্যাপ্টারটা টেস্ট করলে সেখানে আপনি কোন খাবারটা খেতে পাবেন, কোন খাবারটা খেতে পাবেন না, বা এই সব মানে কোনটাতে আপনার অ্যালার্জি আছে কোনটাতে নেই সব আপনার ডিটেলসে দিয়ে দেবে। দিলে আপনি সেইগুলোকে একটু মেনটেন করার চেষ্টা করুন, দেখবেন অ্যালার্জিটা অটোমেটিক্যালি কমবে। কারণ শুধু স্টেরয়েড মেডিসিন খাবেন, দেখবেন সাময়িক ভালো আছেন, আবার ছেড়ে দেবেন, আবার রিব্যাক করবে, এটাকে নির্মূল করতে হবে। আর যেটা বললেন না মাথায় কালার, ওটাকে পুরো বন্ধ করে দিন, কারণ এই অ্যালার্জির সাথে এই মাথার যে ড্রাই ডাইয়ের সাথে একটা বিশাল বাজে একটা সম্পর্ক রয়েছে, সেটা কখনোই এদের দুজনের মিল হবে না। তার কারণে যদি আপনি অ্যালার্জিক্যাল স্কিন যাতে তাদের এমনি ওটা আমরা বারণ করি যে কালার করে, তার আপনি অলরেডি জানেন আপনার স্কিন ডিজিজ রয়েছে, তো আপনি কালারটাকে বন্ধ করে দিন। দরকার পড়লে একটু হেনা করুন মাথায়, তাতেও কোনো অসুবিধা নেই, আর ইমিডিয়েটলি এই টেস্টটা করান। যদি মনে হয় ডক্টর কাছে আসতে পারবেন তাহলে ডক্টর কাছে হেল্পের নাম্বার দেখুন যাচ্ছে, নিন একটা কল করুন, এখানেও যোগাযোগ করতে পারেন, কারণ এখানেও আমাদের ল্যাবরেটরি রয়েছে এবং পুরো টোটাল টেস্ট করা হয়, আপনি একটু যোগাযোগ করে নিন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি টালিগঞ্জ থেকে মানসী বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলের প্রবলেম, ছেলের মানে হেয়ার তো উঠে গেছে, হেয়ার প্রবলেম, চুল উঠে গেছে। ছেলের বয়স? বয়স 26। আর হেয়ার প্রবলেম, হেয়ার ফল হচ্ছে? হেয়ার ফল হচ্ছে খুব বেশি, আমার হয়ে গেছে 2 বছর, আমি একটা দেখে ট্রিটমেন্ট করেছিলাম কিন্তু ওই যে এখন বন্ধ আছে, ওজন ট্রিটমেন্টটা করতো ওরা, এটা বন্ধ আছে, এখন এখন আবার ওই চুল উঠে গেছে। একটু হয়েছিল মানে মাঝখানটা পুরো ফাটা হয়ে গেছিল। আচ্ছা, কিছুটা রিব্যাক করেছিল কিন্তু আবার এখন বাড়িতে বসে নষ্ট মানে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আবার ওই উঠে গেছে। আচ্ছা, এটা দেখুন থেরাপি তো আছেই, কারণ থেরাপি করার পরে একটা গাইডলাইন থাকে, সেই গাইডলাইনটা ফলো আপ করতে হয়। যেরকম ধরুন কিছু ভিটামিন ক্যাপসুল থাকে সেটা কন্টিনিউ খেতে হয় এবং আস্তে আস্তে সেটাকে ছাড়তে হয়, কিছু ভালো মেডিকেটেড শ্যাম্পু ইউজ করতে হয়, রিগ্রোথ যদি প্রপারলি দরকার হয়, কারণ শুধু হেয়ার ফলের দিকে নজর করে দিলে তো হবে না, হেয়ার ফল কন্ট্রোলের সাথে সাথে ধরুন কিছু হেয়ার আপনি অলরেডি হারিয়ে ফেলেছেন সেটারও তো দরকার, সেটাকে যদি রিব্যাক করে আনা যায়, তার জন্য কিছু মেকানিক্যাল থেরাপির দরকার আছে, সেই থেরাপিগুলো ডক্টর প্লাসে অ্যাভেলেবেল আছে। যদি আপনি মনে করেন ডক্টর প্লাসের হাত ধরবেন, ডক্টর প্লাসে আসতে পারেন, কারণ হেয়ারের একটা
খুব ভালো সাকসেস রেজাল্ট ডক্টর ব্লাস দিতে পারে এবং সেটা নর্মালভাবে উইদাউট স্টেরয়েডে। আপনি পারলে একটু ম্যাডাম যোগাযোগ করুন, দেখবেন এই সমস্যাটার সমাধান আপনি ছেলের জন্য ডেফিনেটলি করতে পারবেন। হেল্পলাইন দেখুন যাচ্ছে, আমি প্রত্যেককেই বলছি স্ক্রিনে প্রথমত একদম টপে রয়েছে হেল্পলাইন, যেটা ডক্টর প্লাসে হেল্পলাইন আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, এবং নিচেও যাচ্ছে দেখুন তিনটি মোবাইল নাম্বার যাচ্ছে, এটা ডক্টর প্লাসে অ্যাপয়েন্টমেন্টের হেল্পলাইন, এবং হোয়াটসঅ্যাপ যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন। আপনারা সমস্যা নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ছবি তুলে পাঠাতে পারেন, ফোন করতে পারেন, কারণ বহু মানুষ কিন্তু এসে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ হয়ে জীবনযাপন করছেন। হ্যালো, হ্যাঁ, আমরা যে আলোচনায় ছিলাম সেখানে ব্যাক করি আবার শুনি, যেটা বলছিলে তুমি একটু আগে যে পিগমেন্টেশনের, হ্যাঁ, এই সমস্যাটার ক্ষেত্রে নর্মালি ফ্রিকেলস নিয়ে আমরা আলোচনা করতে করতে আমরা মেলাজমা অবধি পৌঁছেছিলাম যে মেলাজমা হয়ে যেতে পারে। তো তার জন্যই মানে কোনো কিছু বাড়তে দেওয়ার আগে যদি আমরা খুব কমই সেটাকে সারিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু ফিউচারে বেশি মানে ভুগতে হবে না আর কি। ধরুন যে জিনিসটা হয়তো আমার কিউরেবল হওয়ার ছিল কিন্তু আমি সেটাকে সময়ের অভাবে বা আমি গাফিলতির অভাবে বা কিছু এমন কিছু করে সেটাকে আমি বাড়িয়ে ফেললাম, তাহলে পরে তো সেটা আর বার মানে কমার কোনো প্রশ্নই উঠবে না, এবং দেখা গেল খরচা হয়তো 2 টাকায় হয়তো হয়ে যেত, তখন হয়তো 10 টাকা দিয়েও সেই রেজাল্টটা পাওয়া যাচ্ছে না। তো তার জন্যই ফার্স্টেই যদি আমরা চিকিৎসা করতে পারি এটার, ট্রিটমেন্ট করতে পারি এটার, কারণ দেখুন এখন এমন একটা যুগে আমরা দাঁড়িয়ে আছি মানুষ নিজেকে ভালোবাসে না, নিজেকে সুন্দর দেখতে চায় না, এরকম মানুষ নেই বেশিরভাগ মানুষ। কারণ আমাদের মানে ডক্টর প্লাস নিয়ে যদি আলোচনা করে, ডক্টর প্লাসে 70-75-80 ইয়ার্সের মানুষ যদি এসে নিজের স্কিন ভালো রাখার জন্য ট্রিটমেন্ট করতে পারে তার মানে তাদের দেখে মনে হয় যে না জীবনে সত্যি কিছু জানার আছে, শেখার আছে। একদমই তাই, আমরা আবার আসছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বলছি আমি শোভন নস্কর বলছিলাম, সাগরপুকুর থেকে। আচ্ছা বলুন। বলছি আমার ওই অ্যালার্জি থেকে মানে শ্বাসকষ্টও কি হতে পারে? আমার অ্যালার্জি হয়েছে র্যাসবেরি। অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট? হ্যাঁ। আপনার কি এই শ্বাসকষ্টটা কি রিসেন্টলি হচ্ছে না আগে হতো? না, অনেক দিন থেকে এটা হয়, আবার ডাক্তার দেখালে ঠিক হয়ে যায়, আবার অ্যালার্জিটা পুরোপুরি ছাড়ছে না আর কি। কখনো ডাক্তার দেখিয়েছেন? আপনার অ্যাজমা জাতীয় কিছু আছে নাকি, মানে কোনো রকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছিলাম, ওষুধ খেলে ঠিক হয়ে যেতাম মেডিসিন নিলে। শ্বাসকষ্ট বলছেন মানে ব্রিদিং প্রবলেম হতে পারে। এবার আপনি যদি মানে রিসেন্টলি দেখুন, রিসেন্টলি যে এটা চলছে সেটা তো একটা অন্যরকম ভাবে, এখন যদি মনে করেন আপনি এই রিসেন্টলি এটা হচ্ছে ইমিডিয়েটলি ডাক্তার দেখান, কারণ এখন সুস্থ হওয়ার হারটা অনেক বেশি, তার জন্য সুস্থটা খুব তাড়াতাড়ি হবেন। কিন্তু যদি এটা আপনার এই সমস্যার জন্য না হয়ে থাকে, আপনার অ্যালার্জিকালের জন্যই হয়ে থাকে, তো তার জন্য আপনাকে যেটা করতে হবে একটু সেই জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে। ধরুন ঘরে কোনো কার্পেট পাতা চলবে না, ঘরে কার্পেট থেকে ধুলো, কোনো হোটেলে গেলে সেই হোটেলে আপনি কার্পেট পাতা হোটেলে আপনি ঢুকবেন না, রাস্তাঘাটে বেরোলে সবসময় মাস্ক ইউজ করবেন, সেটা এই সময়ের জন্য না, নর্মাল যে কোনো সময়, কারণ যে কোনো ডাস্ট থেকে আপনার এই সমস্যাটা হতে পারে। ঠান্ডা জিনিস থেকে একটু বেরিয়ে মানে অ্যাভয়েড করবেন, মানে কিছু মেনটেন করে লাইফস্টাইল মেনটেন করলে দেখবেন এই সমস্যাটা আপনার আসবে না। আমরা যেখানে ছিলাম, আবার ফিরে আসার আগে আমি একটা কথা বলে রাখি যে এখন যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি, তবুও বলবো যে প্রথম থেকে কিন্তু গোড়ার দিক থেকেই ডক্টর প্লাস আপনাদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, হেল্পলাইনের মাধ্যমে কিন্তু মানুষ যোগাযোগ করছে, পৌঁছে যাচ্ছে অবশ্যই বিরাটি ডক্টর প্লাসে, মানুষ আসছে, মানে যারা বাই রোড কিন্তু পৌঁছে যাচ্ছে, যারা মেইনটেইন করে, যারা একটু মানে কেয়ারফুলি বাই কার আসতে পারছেন তারা এখানে অ্যালাউ পাচ্ছেন এবং আসছেনও তাদের, কারণ ট্রিটমেন্ট এখন মানে সময় থেমে গেছে হয়তো আমাদের, এখন কয়েকটা মাস আমরা থেমে গেছি, কিন্তু থেমে গেলেও হবে না, আমাদেরকে এগোতে হবে। এটা কিছু মানুষ মানে সবাইকে বলবো না জোর করে রাস্তায় বাসে ট্রামে করে চলে আসতে, তা একদমই বলবো না, কারণ আগে নিজের জীবন সেফটি করতে হবে। যারা ধরুন পার্সোনাল কার ইউজ করছেন বা পার্সোনালভাবে বেরোতে পারছেন তারা আসছেন আসছেন, এবং তাদেরকেও বলবো তারা আসতে পারেন, কারণ এখানে পুরোপুরিভাবে হাইজিনিকভাবে মেনটেন করে স্যানিটাইজ করে থেরাপি হয়, যাতে ডিস্টেন্সটাও পর্যন্ত মেনটেন করা হয়। এমনকি অনেকে বলে না যে এত ডিস্টেন্সে কী করে মানে মেনটেন হবে, তো সেখানে একটা প্রপারভাবে গার্ড নিয়ে মাস্ক পরে ফেস গার্ড নিয়ে তারপরে তার পিপি কিট পরে তারপর আমাদের থেরাপিগুলো হয়, যাতে কোনো রকম ইনফেকশান এপার ওপার না হতে পারে। তো তার জন্য কী হচ্ছে, সৌন্দর্য কিন্তু আটকে নেই, মানে এত কিছুর মাঝখানেও মানুষ খুঁজে নিচ্ছে তার সৌন্দর্যটা, তার ভালো থাকার জায়গাটা।
সৌন্দর্য যে আটকে নেই, দেখো সমীর এখন এই প্রসঙ্গে তুলে আমি বলি যে এখন তোমার যে বিভিন্ন ধরনের মাস্কের মধ্যে এখন ট্রান্সপারেন্ট মাস্কও বেরিয়ে গেছে যাতে কোনো রকম সৌন্দর্য ব্যাঘাত না হয়। তবে মানুষ কিন্তু এখানটা অনেকটাই সচেতন হয়েছেন যে আমাকে এই জীবনধারার মধ্যে এগোতে হবে এবং তার মধ্যে কোনো কিছু থেমে থাকলে চলবে না, যেটা সমীর একটু আগে বললো। সুতরাং পিগমেন্টেশন জীবনের শেষ পর্যায়ে এটা ভাববেন না, এখান থেকে বেরিয়ে আসার রাস্তা রয়েছে। যেখানে আমরা ছিলাম পিগমেন্টেশনের ধরনের ক্ষেত্রে বলছিলাম, ভালো লাগার থেকেই অনেক কথা বেরিয়ে আসে না। এই আজকে যদি মাস্কের কথা যখন উঠলো, একটা কথা ছোট্ট করে শেয়ার করে দিয়ে দেখবেন, মাস্ক মানে আমরা তো প্রয়োজনের জন্য পরছি, কিন্তু বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের ডিজাইন আমরা আবার সেটা চুজ করি, এটা পরলে আমাকে ভালো লাগে, ভালো লাগার যে ব্যাপারটা এটা কিন্তু সেই মাস্কের মধ্যেও আমরা বেছে নিচ্ছি। তার মানে কি আমরা ভালো লাগাটাকে খুঁজে নিই, আমরা খুঁজে নিতে হবে। তো সেই জায়গার থেকেই ডক্টর প্লাস এই পিগমেন্টেশন এমন একটা সমস্যা যেটা যদি আপনার লাইফে একবার থাবা বসায়, আপনি যদি মানে সেটাকে প্রপার কেয়ার না করতে পারেন, সারাটা লাইফ আপনাকে পিগমেন্টেশন ডিপ্রেশনে নিয়ে যাবে। কারণ এই পিগমেন্টেশনের থেকে এরকম বহু মানুষ দেখেছি যারা বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছে, পার্টি যাওয়া বন্ধ করে দিয়েছে, আত্মীয় স্বজনকে বাড়িতে আসলে তাদের সামনে যাওয়া বন্ধ করে দিয়েছে। তো এরকম কিছু মানুষের থেরাপি আমরা করেছি এবং তাদেরকে আবার সেই আলোর পথে ফিরিয়ে এনেছি। কিন্তু যারা এখনও সেই অন্ধকার জীবনে যাননি, যারা ধরুন অল্পতেই ধরুন হালকা একটা পিগমেন্টেশন মনে হচ্ছে বা প্রচুর রোদে ঘুরেছে, ট্যান পড়েছে, ট্যান পড়েছে তো যে মানে কালার থেকে ডিসকালার হয়ে যায় যেটা, আমরা এই জায়গায় ফিরছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলবেন, আপনি কে বলছেন? আমি কাটোয়ার থেকে জটবাড়ি বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার মাথা চুল উঠে যাচ্ছে। কত বয়স আপনার? বয়স হচ্ছে 70। 70 বছর বয়স, মাথা চুল উঠে যাচ্ছে মানে মাঝখানটা একটু ডার্ক হয়ে যাচ্ছে, সাইডের চুলগুলো খুব ভালো আছে। আচ্ছা, আর আরো এমনি কোনো সমস্যা হচ্ছে না তো? অন্য কোনো সমস্যা বলতে কিরকম বলুন তো? মানে এমনি মানে শুধু চুলেরই সমস্যা তো? এমনি স্কিন জাতীয় কোনো, স্কিনের রিঙ্কলস পড়ে গেছে, কপালে ভাঁজ পড়ে গেছে, মুখটা কোথাও যেন? না না, ওইসব কি যেমন, স্কিনও খুব ভালো আছে 70 বছরে। যাক, মানে এটা খুব ভালো লাগলো শুনে যে এই বয়সে আপনি ভালো আছেন। শুধু হেয়ারের সমস্যা আছে? সবকিছু ভালো আছে, কিন্তু ওই মাঝের চুলগুলো চলে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, কোথা থেকে বলছেন স্যার? কাটোয়া। আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে বলছেন, আপনি টিভির ভলিউম দিয়ে শুনুন, এবার শুনতে থাকুন, মনকে খারাপ করবেন না। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে বেঁচে থাকাটা মানুষের মধ্যে খুঁজে নিতে হয়। আজকে মানে আপনাকে দেখে হয়তো অনেকে শিখবে যে 70 বছর বয়সের পরেও আমরা আপনি হেয়ার নিয়ে ভাবছেন, আর এটাই স্বাভাবিক। কিন্তু এটা কিন্তু একদম অস্বাভাবিক কিছু না। আপনার জায়গায় আমিও একদিন যদি এরকম দিনে কোনোদিন পৌঁছাই, আমিও তাই ভাববো যে আমি শেষ দিন পর্যন্ত নিজেকে সুন্দর রাখার চেষ্টা করবো। তো সেই রকমই আপনিও ভেবেছেন। দেখুন, একটা বয়সের পরে গিয়ে হেয়ারের গ্রোথ কমে, কিন্তু যদি অতিরিক্ত হেয়ার ফল হয়, আপনি বলছেন না প্রচুর খালি হয়ে যাচ্ছে, সেটাকে আপনি মানে ট্রিটমেন্টের দ্বারা, থেরাপি দ্বারা কন্ট্রোল করতে পারেন এবং যেটা আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করতে পারেন। তো তার জন্য যেটা করতে হবে, কিছু থেরাপি করতে হবে ডক্টর প্লাসের এসে। প্রথমত আগে আপনাকে আসতে হবে আপনার স্ক্যাল্প চেক আপ করতে। স্ক্যাল্প চেক আপ করানোর পরে যদি আপনাদের ডক্টর প্লাসের মনে হয় যে এই জায়গায় কিছু থেরাপি করলে বা কোনো ট্রিটমেন্টের দ্বারা এখানে রিগ্রোথ করা যাবে, দেন তারা আপনাকে বলবে করতে। আর যদি তারা দেখে মনে হয় না এখান থেকে আর কোনো রিব্যাক করার জায়গা নেই, এখান থেকে কোনো রকম মানে ভালো করার আর কোনো পরিস্থিতি নেই, কিন্তু যেটা আছে ওটাকে ধরে রাখার মতন পরিস্থিতি করে দিতে পারবে, সেটাও আপনাকে বলবে। তো আপনি একটু যদি মনে করেন স্যার, মানে ডক্টর ব্যাসের দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে, ওপরেও যাচ্ছে ডান দিকে নিচেও মানে নিচেও যাচ্ছে, একটা নাম্বার নিন, কল করুন এবং চলে আসুন। একদম। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অরিজিৎ মল্লিক বলছি, কুমিল্লা থেকে। কে বলছেন? কে বলছেন? হ্যাঁ, আমি অরিজিৎ মল্লিক বলছি, কুমটিঘাট থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি আমার দিদির প্রবলেম, আমার দিদির বয়স 36+ এরকম হবে, চোখের থেকে মানে ভুরু থেকে চোখের কোণের এই দিকটা বড় ধরনের একটা মানে কালো রঙের একটা স্পট পড়েছে, মানে ওটা অনেক রকম মানে ক্রিম ফ্যানের স্কিন ক্রিম লাগিয়েছে, কিছুতেই সারছে না। এবার কিভাবে এটা সারবে একটু যদি বলতে পারেন। চোখের সাইডে এই কোন পর্যন্ত একটা কালো একটা দাগ পড়েছে, অনেক রকম লাগিয়েছে, ডাক্তারও দেখিয়েছে, মানে এবং সেই দাগটা কি আস্তে আস্তে বাড়ছে কি? দাগ প্রথম অবস্থায় অনেকই ছোট ছিল, একটা এখন একটা পর্যন্ত এসে দাঁড়িয়ে গেছে আর বাড়ছে আস্তে আস্তে বাড়ছে। এবার আপনার সমস্যাটা বলুন।
এবং আমার সমস্যা হচ্ছে যে আমি আমার বয়স থেকে 30 আমার মানে ডানাতে দুটো মানে কোণের একটু উপরে দুটো দাঁত মতো দুটো স্পট রয়েছে ওটা আস্তে আস্তে চুল করছে এবং দুটো ছড়াচ্ছে এবার এটা দিদির কথা, দিদির যে মানে পিগমেন্টেশনটা এসেছে হাইপার পিগমেন্টেশন, মানে হলো এই যে ওপর থেকে আস্তে আস্তে দাগটা নিচের দিকে ছড়াচ্ছে মানে নাবছে। তো দিদির জন্য যে থেরাপিটা দরকার আছে সেটা হলো পিগমেন্টেশনের একটা মানে লেজার উইথ পিলিং থেরাপি আছে ডক্টর বলেছে, সেটা করলে দিদির এই সমস্যাটাকে কন্ট্রোল করে দিতে পারবো, যেটা এখান থেকে আর না বাড়ে এবং যেটা এসছে সেটাকে অলমোস্ট মানে ফিনিশ করে দেওয়ার মতন অবস্থায়। আর তোমার যে সমস্যাটা রয়েছে সেটা হলো একটা ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল ডিজিজ, একটু ডক্টর দেখাতে হবে তোমাকে, কারণ একটা ডার্মাটোলজিস্ট দেখাও। আর এই মুহূর্তে সাবান তেল এগুলো থেকে একটু দূরে থাকো, মানে সাবান টাবানগুলো ইউজ করবে না, মানে বডিতে যে জায়গাটা তোমার রয়েছে বা ডেটল মানে কোনো রকম এরকম জাতীয় কিছু জিনিস তুমি লাগাবে না আর কি, মানে অ্যান্টিসেপ্টিক প্রপার্টিজ যেমন রয়েছে এমন কিছু ওই জায়গাটাতে আপাতত লাগাবে না কয়েকটা দিন, তারপর তুমি আবার হয়তো ইউজ করতে পারবে, কিন্তু একটু ডক্টর দেখিয়ে নাও, কারণ একটা মেডিসিনের দরকার, প্রপার ভেতর থেকে মেডিসিন দিলে তোমার এই জার্মসটা কেটে যাবে। আর প্রত্যেকের ক্ষেত্রে আবারও বলবো যে ডক্টর প্লাসে হেল্পলাইন যাচ্ছে, সেই নাম্বারটা নোট করুন আপনারা, সেখানে ফোন করুন, আপনাদের যা সমস্যা সেই সমস্যা জানুন যে কী সিটিংয়ে কটা সিটিংয়ে আপনি সুস্থ হবেন বা আপনার কত মানে ঘন্টা সময় লাগবে, তাতেও মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা ফোন করবেন হেল্পলাইনে, হেল্পলাইনে হেল্প নিতেই পারেন, ডক্টর প্লাস কিন্তু অ্যাক্টিভ সবসময় আপনাদের জন্য রয়েছে। আরেকটা কথা আমি বলি যে এই যে পিগমেন্টেশনের ব্রড সেকশন, অনেক সময় যে পিগমেন্টেশনের কথা তুমি একটু আগে বলছো যেটা ফেকলস থেকে জমে হয় বা একটা জায়গায় একটা প্যাচ হয়ে রইলো বিশাল, এবং সেখানটা অনেক সময় আমি আজকের অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে ওই পার্টিকুলার অংশটা ড্রাই হয়ে যাচ্ছে, ফ্লেক্স উঠছে, একদমই এটা কি? এটা স্কিনের মধ্যে তোমার একটা ডিস মানে ইভেন না আনইভেন একটা টোন, আনইভেন একটা স্কিন, মানে কোথাও অয়েলিয়া দেখবে, যে জায়গাগুলো ড্রাই থাকে সেগুলোতেই পিগমেন্টেশন বেশি হয়, তার মানে কি সে স্কিনের টেক্সচারটা ঠিক নয়, স্কিনের ফলিকলস ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে না, যার ফলে সেখানে পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স নর্মালভাবে হচ্ছে না। তো এই কারণের জন্য স্কিনটা ডিসব্যালেন্স হচ্ছে এবং স্কিনের মধ্যে দুরকম কালার হচ্ছে। তো এটাকেও ঠিক করতে গেলে হাইড্রেশন থেরাপি দরকার। আবার আসছি আমরা। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি সাগরকে বলছি। টিভির ভলিউমটা কমিয়ে দিন আরেকবার একটু, আপনার নাম আর জায়গাটা বলুন, টিভির ভলিউমটা কমিয়ে। হ্যালো, টিভির ভলিউমটা কমিয়ে দিন আগে। হ্যালো, আমার মনে নেই উনি, যাই হোক মানে আপনি মানে ইয়ে হবেন না, মানে আপসেট হবেন না, আপনি চেষ্টা করুন যে ডক্টর প্লাসে দেখুন হেল্পলাইন নাম্বার আছে এবং নিচেও আছে, একটা নাম্বার নিন, যে প্রশ্নটা আপনি আমায় করতেন সেটা আপনি তাদেরকেও করুন, কারণ তারাও আপনাকে এটাতে হেল্প করতে পারবে যে এটা এখানে হয় কি হয় না এবং হলে কীভাবে ঘুরতে হবে, কী পদ্ধতিতে আপনাকে আসতে হবে। তো এই ডিটেলসটা আপনি সেখানেও পেয়ে যাবেন, তারপরে একটা কল করে নিন আপনি, ঠিক আছে? বলছিলেন যে হাইড্রেশনের কথা বলছিলাম, যে আমি মানে বডি হাইড্রেশনের থেরাপি করা দরকার, এবং এই যে আলোচনা করছি আজকে পিগমেন্টেশনের নানা রকমভাবে, প্রথম কথা যদি আমরা প্রপারলি একটা প্রপার মেনটেন করতে পারি, একটা সানস্ক্রিন লাগিয়ে সবসময় রোদে বেরোনোর আগে আমরা যদি সানস্ক্রিন লাগাতে পারি, একটা নারিশিং করার জন্য ফেস ওয়াশ করতে পারি, একটা ময়েশ্চার লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিন খুব ভালো থাকবে, সেটা যে কোনো সিজনই হতে পারে। আবার আসছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ দাস বলছি। বয়স কত আপনার? 32। বলুন বলুন 32। হ্যাঁ, আপনি টিভির ভলিউম কমিয়ে ফোনে শুনুন, বলুন কি প্রশ্ন আছে। বলছি আমার মাথার চুল পেকে যাচ্ছে এবং দাঁড়িতে চুল পেকে যাচ্ছে। 32 ইয়ার্স, তাই তো? প্রথমত দেখুন একটা এজের পরে কি মানে আমাদের এখন এই যে পাকা চুলের সমস্যাটা না, খুব অল্প বয়স থেকে মানুষের মধ্যে থাকে, আর এটা হলো গরমের থেকে মানে অতিরিক্ত মানে ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার জন্য। এবার যদি লিভার কানেকশান প্রবলেম থাকে তাহলে সেখান থেকে কিন্তু এই চুলের সমস্যাটা বাড়ে। এবার আপনি যেটা করবেন, ফার্স্ট একটা এলএফটি টেস্ট করুন, টেস্ট করে তারপর তার রিপোর্টটা নিয়ে ডক্টর প্লাসের সাথে যোগাযোগ করুন, আপনাকে হেল্প করবে ডক্টর প্লাস। অবশ্যই আজকে আর হাতে সময় নেই, আমাদের আলোচনা কিন্তু চলতেই থাকবে। ডক্টর প্লাস আবার বললাম যে সবসময় সদাব্যস্ত আপনাদের জন্য
হেল্পলাইনে ফোন করতে থাকুন। নেক্সট অনুষ্ঠানে আবারও কিছু আলোচনা নিয়ে কিছু বিষয় নিয়ে ফেরা হবে। অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ আপনাদের জানে, নমস্কার।